রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সংঘাত পর্বে নতুন মোড়। এবার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিল কেন্দ্রীয় সরকার। সোমবার নর্থ ব্লক থেকে পাঠানো কর্মীবর্গ মন্ত্রকের এই চিঠিতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, লিখিতভাবে নিজের বক্তব্য জানাতে পারেন আলাপন, আত্মপক্ষ সমর্থনে নিজেও হাজির হয়ে বক্তব্য জানাতে পারেন, অন্যথায় তার বিরুদ্ধে অল ইন্ডিয়া সার্ভিসেস এর 8 ও 6 নম্বর রুল অনুযায়ী পদক্ষেপ করা হবে। কেন্দ্রের কর্মীবর্গ মন্ত্রকের পাঠানো চিঠিতে আরো বলা হয়েছে, আলাপন বন্দ্যোপাধ্যায়কে আগামী 30 দিনের মধ্যে জবাব দিতে হবে, যদি উত্তর না দেন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে একতরফা ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। এই প্রক্রিয়ার ফলে অবসরকালীন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন তিনি। প্রাক্তন মুখ্যসচিবকে এই চিঠি পাঠানোর পরই কেন্দ্রের তীব্র সমালোচনায় সরব হয়েছে তৃণমূল ও সিপিএম। এক হচ্ছে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে কি পরিমাণ নিষ্ঠুর এবং অমানবিক এই সিদ্ধান্তে বসে যায়। যেটা বিজেপি করছে একে বলে ব্রাউবিট করা, মানুষকে ভয় দেখিয়ে মনোবল ভেঙে যাওয়া। দিল্লির এই অসভ্যতা মেনে নেওয়া যাবে না এবং এক্ষেত্রে দিল্লি 100 ভাগ ভুল, তার বিরুদ্ধেই আমরা থাকবো। রাজ্যের সরকার এক্সটেনশন চেয়েছে যে কারণে, সেই কারণে এক্সটেনশন দিয়েছে, সেটা রাজ্যের প্রয়োজন। তুমি এক্সটেনশন দেওয়ার পর তাকে তুলে নেবার কথা বললে ইউ আর রং, এবং দিল্লি এই অন্যায় করার পর সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যেভাবে, এটা একটা স্বৈরাচারী প্রবণতার প্রতিফলন। বিজেপির পাল্টা দাবি, কেন্দ্র যা করছে তার নিয়ম মেনেই করছে। ভারত সরকার এবং ভারত সরকারের একজন আধিকারিক আলাপন বন্দ্যোপাধ্যায়, এটা এই দুইয়ের মধ্যের বিষয়। এর মধ্যে আমার মনে হয় দল হিসেবে কারো কিছু বলার থাকতে পারে না, এটা সরকারি বিষয়, সরকার যেটা সিদ্ধান্ত নেবেন সেটা হবে। গত 28 মে ইয়াস পরবর্তী পরিস্থিতিতে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কয়েক মিনিটের সাক্ষাৎকার নিয়ে বিতর্ক শুরু। কয়েক ঘন্টার মধ্যে আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্র, কিন্তু তাতে আপত্তি জানায় নবান্ন। আলাপন বন্দ্যোপাধ্যায়ও দিল্লি যাননি, মুখ্যসচিবের পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই তাকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করেন মুখ্যমন্ত্রী। কিন্তু কর্মীবর্গ মন্ত্রকের কাজে যোগ না দেওয়ায় আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ করা হয় গত 3রা জুন, যার জবাবও দেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা। কিন্তু এই চিঠির জবাবে খুশি নয় কেন্দ্র, তাই ফের শোকজের কড়া চিঠি পাঠানো হলো আলাপন বন্দ্যোপাধ্যায়কে। সুমন ঘোড়াই, উজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। পুজোর আগে উচ্চ প্রাথমিক ও প্রাথমিকে 24,500 শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। পুজোর পরে প্রাথমিকে নিয়োগ করা হবে আরও 7,500 শিক্ষক, নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট 32,000 শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যে। মোট 32,000 টিচারকে চাকর মানে টিচারই পাবে। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুজোর আগে উচ্চ প্রাথমিকে 14,000 শিক্ষক নিয়োগ করা হবে। এই সময়ের মধ্যে প্রাথমিকে নিয়োগ হবে 10,500 শিক্ষক। পুজোর পর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত প্রাথমিকে আরও 7,500 শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষক নিয়োগ নিয়ে এর আগে কলকাতা হাইকোর্টে বহু মামলা হয়েছে। দুর্নীতি স্বজন পোষণের অভিযোগ তুলে আদালতে দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীদের একটা বড় অংশ। এই প্রেক্ষাপটেই এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য শোনা গেছে মুখ্যমন্ত্রীর গলায়। এক্ষেত্রে একদম তাদের মেধাই, তাদের পরিচয়, এ ব্যাপার নিয়ে কারো কাছে কোনো লবি করার কোনো প্রয়োজন নেই। করতে স্থির বলে এতদিন আটকে ছিল, সুতরাং এটা আজকে ঘোষণা করা হলো। এদিকে কর্মশিক্ষা শারীর শিক্ষা ছাড়া 2016 উচ্চ প্রাথমিক শূন্য পদে 14,339 জন শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়েছে। সুমন ঘোড়াই, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।